ছোটবেলা শুনছিলাম ফুল গাছে সাপ থাকে, কিন্তু সত্যি সত্যি রাতের বেলা ফুল পাড়তে দেয় গাছের মধ্যে সাপ দেখে ভয় পাইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আব্বা আম্মা চলে গেলো বাংলাদেশে, বাংলাদেশের 11 তারিখ রাতের বেলা ওনারা ল্যান্ড করছে 2টা বাজে। তারপরে হলো সেখান থেকে চলে গেছে দেশে, তো দেশ থেকে আমার বোনের জামাই আর বোনের ছেলে ওরা আসছিলো, তাদেরকে নিয়ে গেছে। তো সেটারই ওনার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, ওনারা কী করলো, সারাদিন কীভাবে গেলো, আশা করি ভিডিওটা আপনাদের ভালো। তো এই ভিডিওটা হলো 11 তারিখের বাংলাদেশের, তো আমি সময় পাইনি সেই জন্য ভিডিওটা আজকে আপলোড দিচ্ছি। আর ভিডিওটা হলো পাঠাইছে আমাকে নাইম, আমার বোনের ছেলে। তো ওনারা রাতের বেলা যেহেতু ইয়া ছিল না, ট্রাফিক ছিল না, সেই জন্য ডাইরেক্টলি বাসা চলে গেছে, ঢাকাতে আর স্টে করে নাই, কারণ ব্যাগটাকে এতগুলো জিনিসপত্র নিয়ে ঢাকাতে স্টে করলে ঝামেলা, সেজন্য আর কি বাড়িতে চলে গেছিলো। তো বাড়িতে যাইতে যেতে একদম সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেলে একবার, তো সকালে একবারে ওনারা বাড়িতে যায় একদম নাস্তাই করে ফেলছে, তারপরে কিছু মাছ টাছ কিনে আনছিলো বাজার থেকে, তো সেগুলো সব কিছুই ভিডিওর মধ্যে আছে আপনারা দেখতে। তো আব্বা আমার ফ্লাইট হয়েছে আমেরিকা থেকে 9 তারিখ সন্ধ্যা 7টায়, আর বাংলাদেশে টোটাল ওনারা বাসা পর্যন্ত যাওয়া পর্যন্ত পৌঁছাইতে সকাল 7টার মধ্যে বেজে গেছে, কারণ ওনারা দুবাইতে স্টে করছিলো, তারপরে হলো ট্রানজিট ছিল সেগুলো মিলে। তো অনেকেরই আবার প্রশ্ন যে এখান থেকে কি আব্বা মা হজে যেতে পারে না কি না, এখান থেকে হ্যাঁ এখান থেকে হজে যাওয়া যায়, যেহেতু আব্বা মা দেশে কিছুদিন থাকবে, সেজন্য আমি ওনাদের জন্য দেশ থেকেই হজের জন্য টিকিট কাটছি, কারণ দেশে গিয়ে কয়েকদিন থাকলো সেখান থেকে হজে যাবে। তো সৌদি থেকে আবার আমেরিকা ব্যাক করতে পারতো, কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে কিছু জিনিসপাতি আনবে, ওগুলো নিয়ে আবার সৌদিতে টানাটানি করা অনেক ঝামেলা, সেজন্য ওনারা হলো বাংলাদেশ থেকেই আবার এখানে ফেরত আসবে। তো এদিকে আমার বোন আর ওর বাচ্চারা মিলে আমাদের গাছ থেকে অনেকগুলো ফুল পাড়ছে আব্বা মাকে বরণ করার জন্য। তো আমাদের বাড়ির মধ্যে অনেকগুলো ফুল গাছ আছে, যেগুলো টগর ফুল বলে মনে হয়, আমি আসলে সে যাই না, ওটাকে সুন্দর করে সাজাইছে ওনাদেরকে দেখানোর জন্য। ভাই তুমি যে ওড়িয়েছো বড় ভাই, আর যে চিংড়ি মাছ, আবার যে বল ওই বল ওই মাছ সুন্দর এড়ি দেখ, কেন লেগে আনছে তো বল এটা শরম বেশি এই দেখো কই যাই কই ও সেরি দেখো নিশু নিশে যাই রে কেমন কত রকম
আমাদের গাছে লিখি কেমন লাগছে নি বলেছো অনেক মজা আইছো রসালো 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 সুন্দর সুন্দর লিখছো আমার পে কাজন তো ওরা যখন রাতের বেলা বাগান থেকে ফুল ছিটতে গেছিল তখন একটা সাপ পাইছিল ওখানে সাপ দেখে তোরা ভয় পেয়ে গেছিল আসলে ফুল বাগানে সাপ আসে এটাই সত্যি কথা তো এটাই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ